রাজধানীর ওয়ারীতে একটি ছয়তলা ভবনের পোশাকের শোরুমে লাগা আগুন প্রায় এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রাত 1:50 দিকে লাগা আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। 18/2 নম্বর র্যাঙ্কিং ট্রিটের ছয়তলা ভবনের নিচতলা এবং দ্বিতীয় তলায় বেবিশপ নামের একটি বাচ্চাদের পোশাকের শোরুমের ক্ষয়ক্ষতি হলেও উপরের 4টি ফ্লোরে থাকা বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হয়। বেবিশপের কর্মচারীরা জানান, তাদের শোরুমের উল্টো দিকের ট্রান্সমিটারটিতে আগে থেকেই সমস্যা ছিল। এই ছয়তলা ভবনের প্রথম তলা এবং দ্বিতীয় তলা বেবিশপ এবং উপরে সিঁড়িগুলি কনজাস্টেড। আমাদের প্রায় 40 মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা পুরো ভবনটা সার্চ করছি, আমাদের কাছে ক্ষয়ক্ষতির কোনো লোক আহত বা নিহতের কোনো তথ্য নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে একটা ট্রান্সমিটার আছে, ওখানে জোরে জোরে 3টা সাউন্ড হয়েছে। সাউন্ড হওয়ার পরে ট্রান্সমিটারটা বাস্ট হয়েছে, ওখান থেকে আগুনের ফুলকি ছুটে যেয়ে এই মার্কেটে আগুন লাগার সম্ভাবনা তারা যতটুকু দেখেছে তারা এটাই দেখেছে, ট্রান্সমিটারটা বাস্ট হয়েছে এবং ওখানে আগুন লেগেছে।